আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও কামনা করে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা সাথে আমি গোলাম মোস্তফা লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাথ কি পাত কি কিভাবে ব্যবহার করতে হয় টাইপ টুলটা কি জিনিস এবং ক্লিপিং মাস্ক সম্বন্ধে আলোচনা করব তো চলুন আমরা প্র্যাকটিক্যালি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর মূল প্রজেক্টের বিস্তারিত আলোচনা ইলাস্ট্রেটর ওপেনের পর আমরা ফাইল মেনু থেকে নিউ ডকুমেন্ট সিলেক্ট করা মাত্রই আমাদের সামনে নিউ ডকুমেন্ট নামক একটি উইন্ডো ওপেন হবে এবং এর মাধ্যমে আমরা প্রথম ঘরে ফাইলটি নাম এবং আমাদের যদি একই সাইজের একাধিক আর্টবোর্ড দরকার হয়ে থাকে তাহলে কয়টি আর্টবোর্ড দরকার তার পরিমাণ এবং পেজের সাইজ যেমন ডিফল্ট সাইজ যদি হয় এ ফোর সাইজ লেটার বা লিগাল অথবা কাস্টম সাইজ মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজের সাইজ নিজেরা বসিয়ে নিতে পারব এরপর আমরা পেজটির ওরিয়েন্টেশন মানে ভার্টিক্যাল বা হরিজেন্টাল সিলেক্ট করে ওকে বটন প্রেস করে কাঙ্ক্ষিত পেজটি স্ক্রিনে নিয়ে আসব ডকুমেন্টটিকে জুম ইন ও জুম আউট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে কিবোর্ডের প্লাস সাইন হলো জুম ইন এবং মাইনাস সাইন প্রেস করলে জুম আউট হবে ডকুমেন্টের চারপাশে রুলার না থাকলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আর প্রেস করলে রুলার চলে আসবে অথবা ভিউ টুলবক্স থেকে একটি রেক্টেঙ্গুলার বক্স নিতে হবে রেক্টেঙ্গুলারটি আর্টবোর্ডের মাঝখানে বসানোর জন্য বক্স থেকে মুভ টুল অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করে রেক্টেঙ্গুলার বক্সটি ধরতে হবে আর এটিকে ফিল্ম কালার নান করে শুধু একটি স্টকে আউটলাইন কালার করে নিতে হবে তারপর মেনুবারের অবজেক্ট মেনু থেকে পাথ এবং অফসেট পাথ সিলেক্ট করলে একটি উইন্ডো আসবে তাতে পজিটিভ ভ্যালু দিয়ে স্টকের বাইরে এবং নেগেটিভ ভ্যালু দিলে স্টকের ভিতরে অফসেট পাথ বসবে এটা আমরা এখনই আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো তার আগে আর একটু জেনে নেই অফসেট পাথ কেন জেনে নেওয়া যাক মূলত আমরা যে ধরনের ডিজাইন তৈরি করি না কেন তাতে আমাদের লেখালেখি করতে হয় আর তার জন্য আমাদের ডিজাইনের চারপাশে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা ছেড়ে দিতে হয় আর তার জন্যই এই অফসেট পাথের প্রয়োজন তারপর অফসেট পাথটি সিলেট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ফাইভ চাপলে স্টকটি গাইডে রূপান্তরিত হবে গাইড মূলত একটি রেফারেন্স লাইন যেটি প্রিন্ট হবে না কিন্তু এটি আপনার মার্জিন সাহায্য করবে তাছাড়া ভিউ মেনু থেকে এই গাইড আনলক করা যায় মাউস পয়েন্টার রাইট মাউস প্রেস করলে গাইড লক ও আনলক করা যায় তো চলুন আমরা এখন প্র্যাক্টিক্যালি এটা দেখি ফাইল তারপর নিউ তারপর এখানে দেখুন পেজের সাইজটা দিবেন তারপর দেওয়ার পর এই যে ব্লিড আমরা ব্লিডে ওয়ান ইঞ্চি দিলাম হ্যাঁ দেখুন এখানে আমরা ওয়ান দেওয়ার সাথে সাথে এই চা সব পাশেই কিন্তু ওয়ান হয়ে গেছে দেখুন তারপর ওকেতে দিলাম দেখুন ওকে দেওয়ার সাথে সাথেই এই দেখুন ব্লিড এক ইঞ্চি ব্লিডেই যে লাল রেখা দ্বারা বোঝাচ্ছে আগে আপনাকে বলেছিলাম যে অফসেট পাত কি এই অফসেট পাতটাই এখন আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন এখানে এই যে পেস্টটা আমরা নিয়েছি ঠিক এখানে আমরা চলে যাব এই যে রেক্টেঙ্গুলার টুলস নেব প্রথমে নিয়ে সারাই এখান থেকে এই যে দেখুন রেক্টেঙ্গুলার টুলসটা পুরা আমরা একটা রেক্টেঙ্গুলার বক্স টানলাম টানার পর আমরা চলে যাব অবজেক্ট দেখুন এখানে তারপর এইখান থেকে পাত তারপরে অফসেট পাত দেখছেন এখানে আসার পর এইখানে খেয়াল করেন অফসেট পাত কতক্ষণি দিবেন তো এইখানে আমরা যত ইঞ্চি দেব ঠিক সে অনুযায়ী সরে আসবে তো আমরা এখানে আমি পয়েন্ট ফাইভ দিতে যাচ্ছি তো এখানে আমি এই যে পয়েন্ট ফাইভ দিলাম দেখুন ফাইভ দিলাম পয়েন্ট ফাইভ হচ্ছে এটা বাইরে যাবে আর যদি মাইনাস দিই তাহলে ভিতরে আসবে তাহলে আমি এই পাশে একটা মাইনাস দিতে হবে একটা এই যে মাইনাস দিলাম দেখুন মাইনাস দিয়ে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা দেওয়ার পর ওকে দেওয়ার সাথে সাথে এই দেখুন ভিতরে দিয়ে চলে আসছে যদি বাইরে দিতাম তাহলে মাইনাস প্লাস দিতাম তাহলে ওই পাশে কোনো এই ভিজিটিং কার্ড তৈরি করবো তখন এটা খুবই বেশি লাগবে যে এটাকে বলে হচ্ছে সেভ লাইন বা সেভ এরিয়া তো এই সেভ এরিয়া তৈরি করতে আমরা অফসেট পাথটা খুব বেশি জরুরি এইটাই হচ্ছে কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখালাম তারপর এখান থেকে এই যে দেখুন এখানে সিলেক্ট সিলেক্ট নিয়ে এই উপরেরটা আমরা বাদ দিয়ে দেবো এই যে ডিলেট করলাম উপরেরটা চলে গেল করে নেবে সিলেটকে কন্ট্রোল ফাইভ দেওয়ার সাথে সাথেই এটা দেখুন এই যে বসে গেছে কিন্তু এটা দেখা যাচ্ছে না এই যে নিচে বোঝা যাচ্ছে কিন্তু এটা প্রিন্ট হবে না এটা যে কিন্তু প্রিন্ট হবে না যার জন্য আর এটা নড়বেও না সরবে না আমি টান দিলেও আসবে না যদি রাইট মাউস ক্লিক করেন দেখুন এই যে লক গাইড দেখছেন এখানে এই লক গাইড দেওয়ার সাথে সাথে এই লক হয়ে যাবে এই যে দেখুন এখন কিন্তু আর যতই করেন এই যে টানলেও আসবে না দেখছেন এখন কিন্তু এখানে যে ক্লিক করেন তো এখন এটা কিন্তু একেবারেই অফসেট পাথ এটা হয়ে গেছে এটা আর সরবে না তো এইভাবে আমরা অফসেট পাতগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারি তো আজকের আমরা দেখাবো যে এই টাইট টুল সম্বন্ধে তো টাইপ টুলে এই সবগুলো আমি আপনাদের আজকে দেখাবো তাছাড়াও আমরা দেখাবো ক্লিপিং মার্কস সম্বন্ধে তো টাইপ টুলে যে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন আমি এই যে সাইজটা বেশি দিলাম ছত্রিশ আটচল্লিশ আপনাদের ইচ্ছা মতো দিয়ে আমি আমার নাম লিখলাম গোলাম মোস্তফা দেখুন গোলাম এমওএস টিএ এফ এ মোস্তফা তারপর এখান থেকে এই যে দেখুন সিলেকশন টুল এখানে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এই যে বড় করতে পারেন দেখছেন যত দূর আপনি খালি টান দিলে বড় হয়ে যাবে তারপর এখান থেকে মুভ করতে পারবেন এটা ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন তারপর যদি মনে করেন যে এটা কালার করবে একটা এই দেখুন এখানে কালার হ্যাঁ ফিল্ড কালার এটা স্টক কালার আমরা ফিল্ড কালার দিয়ে এই যে যদি লাল করতে চাই লাল দিলে এই যে লাল হয়ে গেছে দেখছেন যদি সবুজ দেন এই যে সবুজ হয়ে গেছে যেটাই দেবেন সেটাই এখান থেকে হলুদ দিলে এই যে হলুদ হয়ে যাবে তাই আপনারা ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নেবেন এখন দেখুন এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ইফেক্ট থেকে বিভিন্ন লেখার ইফেক্ট দেওয়া যায় দেখুন ইফেক্টে আসার পরে এখানে দেখুন ওয়ার্ক আছে এই যে ওয়ার্ক ওয়ার্ক ক্লিক করার সাথে সাথে এখানে এই যে যে অপশনগুলো এখানে এ দিলাম দেওয়ার পরে দেখুন যদি আমি এটা যে বিভিন্ন ডিজাইনে করতে চাই তো এখানে এই যে প্রিভিউতে দেখতে পারবো যে কোনটা আমি দিচ্ছি এই যে প্রিভিউতে দেওয়ার সাথে সাথে এখানে এক একটা দিয়ে দেখবেন এই যে এক একটা স্টাইল দেখছেন বিভিন্ন স্টাইলে চলে আসছে এখান থেকে যে এটি দিলে এরকম হয় ঠিক আছে বিভিন্ন স্টাইলে যে আছে এখানে আপনারা এক একটা করে দেখবেন আমি জাস্ট একটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি এটি দিলাম হ্যাঁ তো এই স্টাইলগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে ইচ্ছা মতো এই যে প্রিভিউতে ক্লিক করে নেবেন তারপর ওকেতে দেওয়ার সাথে সাথে দেখুন এটা হয়ে যাবে তারপর এখানে সুন্দরভাবে এটা হয়ে গেল তো এইভাবে আমরা এই টাইপ টুল দিয়ে টাইপ করতে পারি পরেরটায় দেখুন এরিয়া টাইপ টুল এরিয়া এরিয়া এখানে কিন্তু সুন্দরভাবে বোঝাচ্ছে একটা এরিয়ার ভিতর থাকবে এটা একদম সহজ ব্যাপার আপনারা একটু চিন্তা করবেন যে এখানে নামটার সাথে এর লেখার কিন্তু মিল থাকতে হবে এরিয়া টাইপ টুল তার মানে একটা এরিয়ার ভিতরে এটা টাইপ করা যাবে তা আমরা এই এরিয়াটা প্রথমে নিয়ে নেব এরিয়াটা নিতে গেলে আমাদের এখান থেকে দেখুন একটা আমরা এই যে টেক্সট বক্সে রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে একটা বক্স আঁকলাম আঁকার পরে আমরা চলে যাই এরিয়া এই যে এরিয়া টাইপ টুল এটা নিয়ে এই যে উপরের দিক এই মাঝখানে দিলেই কিন্তু আপনার লেখাটা হবে না একদম উপরে উপরে কোনায় এখানে টিপ দেবেন টিপ দেওয়ার সাথে সাথে দেখুন চলে আসছে এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি লিখতে পারি গোলাম এমও এস এ মোস্তফা দেখছেন যখনই আমি এরপরে আর আরও দিতে যাচ্ছি তখনই কিন্তু কোয়ান নিবে না ক্যালকুটেন এরপরে যখনই আমি নিতে যাচ্ছি আর কিন্তু নিবে না দেখছেন এই লাইনের ভিতরেই কিন্তু হবে আর যত যাই করি আমি কিন্তু আর এই যে এই লাইন ছাড়া কিন্তু আর হবে না ঠিকছেন তো এই জন্যে এটা একটা এরিয়ার ভিতরে লেখা হবে এই এরিয়ার থেকেই আপনি এটা হতে পারে টেক্সট বুক হতে পারে যদি এই ইলিপস নেন তাহলে সেম একই অবস্থায় এই যে ইলিপস নিলাম এর ভিতরেই কিন্তু লেখাটা হবে দেখুন এই যে এটা নিয়ে এটি উপরের দিকে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখুন এইটুকের ভিতরে লেখা হবে এরপরে কিন্তু আর লেখা হবে না ঠিক সেট আপনি যতই চেষ্টা করেন আর ভিতরে লেখা হবে না কিন্তু এই টেক্সট ছাড়া যদি আমরা লিখি দেখুন এই টেক্সট ছাড়া যখনই আমরা এখানে লিখব তখন কিন্তু সুন্দরভাবে এই এই বক্সে ছাড়াও লেখা হচ্ছে তো এইভাবে আমরা এরিয়া টেক্সট বক্সটা লেখা লিখতে পারি এইবার চলে যাই আমরা টাইপ ওয়ানে টুল এইটা এইটা কীভাবে লিখতে হয় এটা দেখাচ্ছি তো দেখুন এখানে আমরা এটা প্রথমে মুছে দিই মুছে দিয়ে আপনারা দেখাচ্ছি তাহলে সহজ হবে তো দেখুন এখন আমরা এই যে এখানে পেন টুল এই পেন টুল দিয়ে আপনারা এখানে একটু এঁকে নেবেন এই যে বিভিন্ন এই কোন স্টাইলে আপনারা লিখবেন ঠিক সেই স্টাইলটা দিয়ে নেবেন তো এখানে যেহেতু কালো আছে কালোটা উঠাই দিচ্ছি দেখুন এই কালোটাকে সাদা করে দেবেন এখানে দিয়ে এই যে সাদা আসে ওকে দিয়ে আসতে সাথে এই কালোটা উঠে যাবে এখন আর যদি আমরা এই যে টাইপ অন এ পাত এই পাথের সাহায্য হবে এখানে লিখে আমরা যদি লিখি গোলাম এই দেখুন মোস্তফা এম এস টি এফ মোস্তফা হ্যাঁ তারপরে আরও যদি দেখি আমার ভিলেজের নাম ডাবল এল ভিআই এ জি ভিলেজ হ্যাঁ এই যে এখানে দেখুন এখানে যদি বড় হয়ে যায় তখন দেখা যাচ্ছে না তখন সাইজ ছোটো করে দিবেন না এখান থেকে সাইজ ছোটো করে দিলে ওটা কিন্তু চলে আসবে দেখুন বিলে চলে আসছে ঠিক এই অনুযায়ী আপনারা যতদূর দরকার ঠিক সে অনুযায়ী নেবেন এই যে বড়ো যদি আরও করতে চান দেখুন এখানে এই যে এইভাবে যত বড় করবেন ঠিক সেই অনুযায়ী লেখাটা স্টাইলটা হবে তো এইরকম এইভাবে আপনারা যে কোনো লাইন এই পেন টুলের সাহায্য এটা কার্ভ করে নিতে পারবেন তারপর এখানে চলে আসি আমরা পরে ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যাল মানে বুঝতেই পারতেছেন ভার্টিক্যাল ভাবে লেখা হবে আমরা এখানে টিপ দিয়ে যদি আমরা এখানে লিখি দেখুন ভার্টিক্যালে যে লেখা হচ্ছে যাই লিখবেন এখানে ভার্টিক্যাল লেখা হচ্ছে দেখছেন যদি আমার নামই আবার লিখি দেখুন ভার্টিক্যাল হচ্ছে গোলাম এমও এস টি এ এফ দেখছেন ভার্টিক্যাল ভাবে তারপর এখানে আসি আমরা পরেরটায় চলে আসি দেখুন ঠিক একই অবস্থা ভার্টিক্যাল এরিয়া তাহলে এরিয়া মানে আপনারা আগে আমি বলেছি এরিয়ার ভিতরে ভার্টিক্যাল লেখা হবে তাই এরিয়া কিভাবে করবেন ঠিক একই অবস্থায় প্রথমে চলে যাই আমরা এখানে রেক্টেঙ্গুলার টুল নিলাম এখানে রেক্টেঙ্গুলার টুল নেওয়ার পরে ঠিক এখান থেকে আমরা যদি এই যে এরিয়া টাইপ টুল দেই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দিয়ে এখানে লিখতে চাই দেখুন এখানে যে লেখা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ঠিক এইভাবে আপনারা যে যা কিছু লাগবেন এটাই এই টাইপের হবে তারপর আরেকটা চলে যাই আমরা এই যে ভার্টিক্যাল টাইপ অনেক পাতটুল তা ভাবে লেখা হবে এটা পাত সাহায্যে সাহায্য মানে ওই যে পেন টুলে আমরা এই যে এটা পেন টুলের সাহায্য যে টুলটা করি ঠিক এইটা অনুযায়ী যদি ভার্টিক্যাল হয় সেই অনুযায়ী এটা লেখাটা হবে এইভাবে আপনারা সুন্দরভাবে এখানে লিখতে পারবেন তো দেখুন এখানে এই যে ভার্টিক্যাল টাইপ অফ টুল এখানে দিয়ে দেখুন এখানে যেভাবে লিখবেন এই যে সব ভাবে লেখা হচ্ছে বুঝছেন তো এইভাবে আপনারা আমি প্রসেসটা ধরাই দিলাম আপনাদের আপনারা লিখে লিখে করবেন দেখবেন বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপর আরেকটা টুলস আছে সেটাও আমি আপনাদের দেখাই এটাকে মুছে দিয়ে দেখাই যাতে বুঝতে পারেন তে এইখানে দেখুন আরেকটা আছে সেটা হচ্ছে শেষ একটা টাচ টাইপ টুল এটা খুবই ভালো একটা টাচ করলে এটা আপনি বড় ছোট করতে পারবেন টাচ করে সেটা কীরকম করে দেখুন প্রথমে টাইপ টুলটা আমি লিখে নিয়েছি আমরা জানি এই স্কোয়ার এ স্কোয়ার প্লাস টুয়াইস এ স্কোয়ার প্লাস প্লাস দিয়ে যদি আমরা এটা লিখি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার তারপরে আরও যদি লিখি এইচ টু এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর সালফরিক অ্যাসিড হ্যাঁ এইটা যদি আমরা মনে করি যে এই বিটাকে উপরে দেবো সেক্ষেত্রে আমরা এই যে টাইপ টুল এখানে আসার পর দেখুন টাচ টাইপ টুল নিচের দিকে নিতে চাই সে এই টাচ করে এখানে আবার উপরে নিলাম এবং এস ফোর এটিকে নিচে নিলাম এই যে আমরা ইচ্ছা মতো এটা বড় করা যাচ্ছে আবার যদি মনে করি যে এটা বড় করব সেই ক্ষেত্রে করতে পারি এই যে উপরের দিক নিয়ে এ টাচের মাধ্যমে উপরে নিয়ে এটা কিন্তু টেনে বড় করতে পারেন এই যে যতদূর দরকার ততদূর নিতে পারেন এইভাবে আপনারা এই টাইপ টুলকে টাচের মাধ্যমে এটা টাইপ টুল বড় করা যায় তো বিভিন্নভাবে আপনারা এই টাইপ টুলের যে বিভিন্ন অপশনগুলো আমি আপনাদের দেখালাম এগুলো আপনারা একবার করে দেখে নেবেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমার ভিডিওর নিচে ইনবক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। আর আরেকটা জিনিস এখন আপনাদের দেখাবো সেটা হচ্ছে ক্লিপিং মার্কস সেটা কি জিনিস তো দেখুন ক্লিপিং মার্কসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো ছবির ছবির যে ডিজাইনটা ওইটা দিয়েই আমরা এই লেখার ডিজাইনটা ওই ছবির আকারে নিতে পারি সেটা হচ্ছে দেখুন আমি একটা ছবি প্রথম নিয়ে আসি এখন দেখুন এই ছবিটার উপর আমি লেখাটা নিলাম নেওয়ার পর এই লেখাটার ডিজাইন কিন্তু ওই ছবির ডিজাইনটা এখানে লেখার উপরে চলে আসবে সেই ক্ষেত্রে আমরা কী করব এই যে সিলেক্ট টুলসে ক্লিক করে আমি পুরোটাকে সিলেক্ট দুটাকে সিলেক্ট করলাম লেখা এবং ছবিটাকে তারপর রাইট মাউস ক্লিক করে এখানে দেখুন মেক ক্লিপিং মার্কস এখানে আসার সাথে সাথে এই দেখুন এখন কিন্তু আমার লেখাটা দেখুন এই ক্লিপিং মাস্কের যে ছবির যে দৃশ্যটা ছিল এটা এটার উপর চলে আসছে দেখছেন এই যে সবুজ যে দৃশ্যটা এখানে চলে আসছে তারপর আমরা যে কোনো ডিজাইন আমরা করার পর সেভ করব এই সেভ করতে গেলে কিভাবে সেটা আমি আপনাদের এখন দেখাবো গেলে সেটিকে প্রিন্ট উপযোগী করে তোলার জন্য অবশ্যই আউটলাইন করে নি দিতে হবে আউটলাইন করার জন্য পুরো ডিজাইনটি সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অথবা ও প্রেস করলে সমস্ত ফন্ড ভেঙে ভেক্টর ফাইলে রূপান্তরিত হয়ে যাবে যাতে করে অন্য কোনো কম্পিউটারে নিলে ফন্ড সংক্রান্ত কোনো ঝামেলা পড়তে না হয় আমরা আমাদের ফাইলটিকে কয়েকভাবে সেভ করতে পারি যেমন আমরা যদি ফাইলটি নিয়ে পুনরায় কাজ করতে চাই তাহলে এটিকে এআই ফর্মেটে আউটলাইন না করে সেভ করতে হবে আর যদি ফাইলটিকে ফাইনাল প্রিন্টের জন্য প্রস্তুত করি তাহলে সেটিকে সেভ অ্যাস টাইপে ইপিএস অপশনটি সিলেক্ট করতে হবে এছাড়া যদি ব্যাকডেট ভাষণ সফটওয়্যারে সেটিকে পাঠানোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভাষণটি সেভ অপশনে উল্লেখ করে দিতে হবে আমরা এভাবে দেখতে পারি সেটা হচ্ছে প্রথমে ফাইলে যাবেন তারপরে সেভ অ্যাস এখানে আসার পর আমরা এই যে এইখানে আমি যা বলেছিলাম এতক্ষণ দেখালাম ঠিক যদি এ আই করতে চাই তাহলে আপনি এই যে ইলেস্ট্রটরে কাজটা করলেন এটা আরও যদি মডিফাই করতে চান বা আবার কাজে লাগে এখন করলেন আবার দুই ঘন্টা পরে করবেন বা কালকে পরে করবেন সেই ক্ষেত্রে আপনারা আই এই ফর্ম্যাটে আপনারা সেভ করবেন আর নতুবা আপনারা সব সময় ইপি এস এই যে এইটা এটা ইপিএস নামে সেভ করবে না এখানে একটা নাম দিবেন যে ইলিস্ট্রেটর আই ডাবল এল আই ডাবল এল এস টি আর এ টি ও আর ইলিস্ট্রেটর ইলিস্ট্রেটর নামে এটা সেভ করতে পারবেন এই যে এখানে দেওয়ার পর তারপরে এখানে সেভে ক্লিক করবেন না সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এ সেভ হয়ে যাবে তো কোকি দিলেই এটা সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা সেভ করতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন করে ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সাথে হাজির হব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ